আমাদের দেশে প্রচুর ছেলে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন এর বাইরেও অনেক ছেলেমেয়ে রয়েছে যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢুকতে চায় এখন প্রশ্ন হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্যালারি কত এবং কিভাবে সময়ের সাথে সাথে তাদের স্যালারি বৃদ্ধি পায় এ ব্যাপারে আমাদের একটু আইডিয়া থাকা দরকার যাতে করে আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারি যে আমাদেরকে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে আসা উচিত হবে নাকি উচিত হবে না এর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছি যে একজন ফ্রেশ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর স্যালারি বাংলাদেশের মার্কেটে কম কেন সেই ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্যালারি কত হবে সেটি অনেক কিছুর উপর নির্ভর করে এবং এক্স্যাক্টলি বলা যায় না যেহেতু আমরা দীর্ঘদিন যাবত ইন্টার্নশিপ এবং জব গ্রুপে কাজ করছি মানুষ আমাদের তরুণদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে কাজ করছি সেই হিসাবে আমাদের খুব ভালো একটি আইডিয়া হয়েছে যে বাংলাদেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্যালারি কত এবং সেই আইডিয়ার উপর বেস করে বেশ কিছু ইনফরমেশনের উপর বেস করে বিভিন্ন কোম্পানির ক্যারিয়ার পেস ঘেঁটে ঘুটে আপনাদের জন্য নিয়ে এসেছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্যালারি কত এই ভিডিওটি যখন আপনি ইন্টার্ন হিসেবে কোনো একটি সফটওয়্যার কোম্পানিতে অথবা ডেভেলপমেন্ট ফার্মে জয়েন করবেন বেশিরভাগ কোম্পানি আপনাকে ফ্রি আনপেইড ইন্টার্নশিপ অফার করবে এবং যারা মিড লেভেল কোম্পানি রয়েছে বাংলাদেশে তারা আপনাকে চার থেকে দশ হাজার টাকা স্যালারি রেঞ্জে আপনাকে ইন্টার্ন অফার করবে আর বাংলাদেশে কিছু এক্সেপশনাল কোম্পানি রয়েছে তারা আপনাকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইন্টার্ন সময় স্যালারি অফার করতে পারে তবে এই পঁচিশ হাজার টাকা স্যালারি অফার করা কোম্পানি কিন্তু বাংলাদেশে হাতে গোনা দুই একটি রয়েছে সাধারণত আপনি 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 ধরে নিতে পারেন যখন হিসেবে জয়েন করবেন কোনো স্যালারি পাচ্ছেন না অথবা যদি আপনি স্যালারি পান সেটিও সর্বোচ্চ দশ হাজার হবে এবারে আসি এন্ট্রি লেভেল জব ক্ষেত্রে যখন এন্ট্রি লেভেল ক্ষেত্রে আপনি কোথাও জয়েন করবেন তখন আপনার স্যালারি নির্ভর করবে আপনি কোন কোম্পানিতে জয়েন করছেন এবং কোন ডিপার্টমেন্টে জয়েন করছেন যেমন বাংলাদেশি যে কোম্পানিগুলো রয়েছে তাদের মধ্যে অনেক কোম্পানি রয়েছে আবার অনেক স্টার্ট আপ কোম্পানি রয়েছে মিড লেভেল স্ট্রাগেলিং কোম্পানি রয়েছে আবার বাংলাদেশে অনেক বিদেশি কোম্পানির ব্রাঞ্চ রয়েছে যারা কিন্তু অনেক ভালো স্যালারি অফার করে একদম ফ্রেশার হিসেবে এখন স্যালারির রেঞ্জটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যদি আপনি বাংলাদেশি স্টার্ট আপ এবং মিড লেভেল স্ট্রাগেলিং কোম্পানিগুলোতে ফ্রেশার হিসেবে জয়েন করেন তাহলে আপনার স্যালারি হবে বারো থেকে আঠারো হাজার টাকা এই সংখ্যাটি অনেক কম হলেও বাস্তবতা এটাই যে বাংলাদেশি ছোট কোম্পানিগুলো কিন্তু আপনাকে একজন ফ্রেশ ইঞ্জিনিয়ার হিসেবে মাত্র বারো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত স্যালারি অফার করবে আর যদি বাংলাদেশি জায়ান্ট কোম্পানিগুলোতে আপনি ঢুকতে পারেন সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্মগুলোতে যদি আপনি এন্টার করতে পারেন তাহলে আপনার স্যালারি হবে আঠারো থেকে পঁচিশ হাজার টাকা একজন ফ্রেশার ইঞ্জিনিয়ার হিসেবে যদি আপনি বিদেশি কোম্পানির যে ব্রাঞ্চগুলো বাংলাদেশে রয়েছে এই কোম্পানিগুলোতে ফ্রেশার হিসেবে জয়েন করেন তাহলে আপনার স্যালারি হবে পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত এবং বাংলাদেশে কিছু এক্সেপশনাল ফার্ম রয়েছে যারা আপনাকে ফ্রেশার হিসেবে স্যালারি ষাট হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত অফার করতে পারে যদি আপনি হাইলি কোয়ালিফাইড হন তবে সাধারণত যেহেতু সেই কোম্পানিগুলো আপনার ব্যাকগ্রাউন্ডস খুব ভালো মতো চেক করবে এবং আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনার হাইলি কোয়ালিফিকেশন চেক করবে তাই ওই কোম্পানিগুলোর ব্যাপার আপনাকে মাথায় না রাখাই ভালো হবে আপনি ধরেই রাখবেন যখন আপনি জয়েন করবেন আপনার স্যালারি হবে আঠারো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ফ্রেশ ইঞ্জিনিয়ার হিসেবে এবং সময়ের সাথে সাথে এটি বাড়তে থাকবে কিভাবে বাড়তে থাকবে সেটি আমি ব্যাখ্যা করছি পরের পর্বে দেশে যদি আপনি একজন মিড লেভেল ইঞ্জিনিয়ার হিসেবে কোথাও জয়েন করেন তাহলে আপনার স্যালারি হবে পঁয়ত্রিশ থেকে আশি হাজার টাকা পর্যন্ত যদি আপনি একটু আপার লেভেল কোম্পানির দিকে যান তাহলে মিড লেভেল ডেভেলপার হিসেবে আপনার বেতন এক লাখ বিশ হাজার থেকে এক লাখ প্রতি মাসে হতে পারে তবে এটি ডিপেন্ড করছে যে আপনি যেই স্টার্টিংয়ে যেখানে জয়েন করেছিলেন সেখান থেকে আপনি কি স্কিল অর্জন করেছেন কী কমিউনিকেশন দক্ষতা অর্জন করেছেন এবং কোন কোম্পানিতে আপনি জয়েন করতে যাচ্ছেন যদি আপনি ভালো কোম্পানিতে জয়েন করেন তাহলে ডেফিনেটলি আপনার স্যালারিটা একটু বেশি হবে আর যদি আপনি একটু লোয়ার লেভেল ক্যাটাগরিতে জয়েন করেন তাহলে আপনার স্যালারিটা কম হবে এটি তো খুবই স্বাভাবিক ঘটনা মিড লেভেলে আপনার স্যালারি কতটুকু হবে এটি কিন্তু আরও একটি ব্যাপার উপর ডিপেন্ড করছে সেটি হচ্ছে আপনি কখন কোথায় জয়েন করছেন যেমন যদি আপনি আপনার লেভেল আপ করেন যদি আপনার স্কিলকে ধাপ উপরে নিয়ে বড় একটি কোম্পানিতে জয়েন করেন তখন আপনার স্যালারিটি একটু বাড়বে আর যদি সেটা না করে কোনো কোম্পানি থেকে ফার্ট হয়ে যান অথবা কোনো কোম্পানি থেকে আপনি বাদ পড়ে যান এবং পরে অন্য কোনো কোম্পানিতে জয়েন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার স্যালারি অনেক কমে যাবে এবারে আশীর্বাদ হচ্ছে টপ লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর স্যালারি কত এই ব্যাপারে একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি শুধুমাত্র ফ্রেশার লেভেলে আমাদের যে স্যালারি থাকে সেই রেঞ্জটি ফিক্স করা থাকে মিড লেভেল এবং টপ লেভেল পজিশনের জন্য কখনোই স্যালারি লেভেল ফিক্স করা থাকে না একটা রেঞ্জ দেওয়া থাকে যেমন আপনি ধরেন কোন কোম্পানিতে টপ লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে 4 লাখ টাকা বেতন পেতে পারেন আবার আপনি সেই একই ব্যক্তি কোনো আরেকটি বড় কোম্পানিতে একজন মিড লেভেল ইঞ্জিনিয়ার হিসেবে চার লাখ টাকা বেতন পেতে পারেন তাহলে এটি খুব সহজেই বোঝা যাচ্ছে যে আপনি কোন কোম্পানিতে মিড লেভেল ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করবেন টপ লেভেল ইঞ্জিনিয়ার পর্যন্ত আপনি আপনার নিজেকে টেনে নিয়ে যাবেন তার উপর নির্ভর করছে কত আপনার স্যালারি হবে এখন আমি এরকমও শুনেছি যে বাংলাদেশে অনেক লোকাল কোম্পানি অনেক এমপ্লয়ীদেরকে চার থেকে ছয় লক্ষ টাকা বেতন দিয়ে রাখেন টপ মিড লেভেল পজিশনগুলোর জন্যে আর বিদেশি অনেক কোম্পানি যারা ব্রাঞ্চ দিয়ে রেখেছে বাংলাদেশে তাদের অনেক কোম্পানি রয়েছে যারা দশ লক্ষ টাকা পর্যন্ত স্যালারি দিয়ে একজন টপ লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে তাদের কোম্পানিতে রেখে দিয়েছে এই হচ্ছে বাংলাদেশের স্যালারি রেঞ্জের অবস্থা তাহলে যদি আমি একটু সামারাইজ করে বলি এক্সেপশন কেস ব্যতীত সাধারণত আপনি একজন ইন্টার্ন হিসেবে চার থেকে দশ হাজার টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন আর যখন আপনি স্টার্ট করবেন তখন আপনার পজিশন ভেদে বারো থেকে ষাট হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবেন আর যখন মিড লেভেল আপনি চাকরি করবেন তখন আপনার স্যালারি হবে হয়তো এক থেকে দেড় লক্ষ টাকা আর টপ লেভেল ডিপেন্ড করবে আপনার কোয়ালিফিকেশনের উপর আপনি কোথায় জব করছেন তার উপর তবে সেখানেও চার লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত বেতন হতে পারে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের এবং সেটি বাংলাদেশের কোম্পানিগুলোতে বিদেশি যে কোম্পানিগুলো বাংলাদেশে ব্রাঞ্চ দিয়ে রেখেছে সেই কোম্পানিগুলোতে এখন কেউ যদি আমার কাছে প্রমাণ চায় তাহলে কিন্তু সেই প্রমাণ দেওয়া কখনোই সম্ভব নয় কারণ এই যে কার স্যালারি কত এটি কিন্তু কেউ ডিসক্লোজ করবে না বিশেষ করে যারা টপ লেভেল ম্যানেজমেন্টে রয়েছে তারা কিন্তু কখনোই এই ব্যাপারটি ডিসক্লোজ করবে না তবে আমি আমার ভিউয়ারদেরকে এতটুকো বলতে পারি যে আমরা কিন্তু অনেক দিন যাবত ক্যারিয়ার নিয়ে কাজ করছি আমরা কিন্তু অনেক দিন যাবত ইন্টার্নশিপ এবং জব গ্রুপে বাংলাদেশী তরুণদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে কাজ করছি অন্যান্য জব ফিল্ডের সঙ্গে কাজ করছি তাই এই যে ইনফরমেশনগুলো আমরা আপনাদেরকে দিলাম এই ইনফরমেশনগুলো কিন্তু স্ট্যাটিক্যালি অ্যানালাইসিস করে তারপরে আপনাদেরকে প্রচার করা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্যালারি কত এই বিষয়ের ছিল এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায়